বাবারে, ওরে মারে, গেল গেল, আমার কোমর ভেঙে গেল গো। এই ডাইনি বউ আমায় লাথি মারলে কেন শুনি? ওরে আমার কোমরে, ও লাথি মারবো না তো কি করবো? হ্যাঁ, শুয়ে থেকে তোমার পাটের গন্ধ শুকবো নাকি? হ্যাঁ, রাতের বেলা কি কে শুয়েছিলে শুনি? যাও এখনই বাইরে গিয়ে পটি করে এসো। চি চি, ধ্যাত্তেরি, বউটার জন্য একটু পেতেও শান্তি নেই। যাচ্ছি যাচ্ছি, পটি করতে যাচ্ছি, মাইরি। আমার বুকের মাঝে বাজনা বাজে, মনে লাগে ভয়, তোর প্রেমেতে কইরে আমার কি জানি কি হয়। আমার ইচ্ছে করে তোরে লইয়া প্রেম যমুনাই যাই, তোরে লইয়া আমি প্রেম যমুনাতে সাঁতার কাটতে চাই। আহ, শেষ শেষ বাবা, পটি শেষ। যাই আশেপাশে শুকনো পাতা খুঁজে পিছনটা মুছে নে। আমি পটি নেড়েছি, পানি কিধার হে, মে হাত দুঙ্গা। ওরে বাবা রে, ভূত ভূত, জল থেকে ভূত উঠেছে, কে কোথায় আছো বাঁচাও? চুমন তো ছু, কালা কুত্তার গু, যা ভূত যা, হেই 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 যা। আরে বেটা মিশকে, আমি রে আমি কিংকং, আমি ভূত নই, চুপ চুপ। ইরে মাইরি, এত রাতে তুমি পুকুরে ডুব দিয়ে আছো কেন? তোমার জন্য প্রাণটা বেরিয়ে গিয়েছিল একেবারে মাইরি। আরে মিসকে, সেই কথা আর বলিস না, জঙ্গলে পটি করতে এসে পা পিছলে ঠুকরে একদম পানির মধ্যে পড়েছি, তাই এই পুকুরে ধুতে এসেছিলাম। আরে কিংকং দাদা, আমিও পটি হাত দিয়ে নিয়েছি। না না, এভাবে আর চলবে না। শোনো কিংকং দাদা, কাল আমরা বাগমামার কাছে যাব, এই বিষয়ের একটা প্রতিকার চাইবো। তুই ঠিক বলেছিস, ঠিক ঠিক। টয়লেট চাই, টয়লেট চাই, আমাদের বনে একটা টয়লেট চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জঙ্গলে পটি করতে গিয়ে আর মশার কামড় নয়, আর পটি নয় যথাযথতা, টয়লেট চাইবো ঝকঝকা, টয়লেট চাই পাবলিক টয়লেট চাই। এই থাম থাম তোরা, আমি বনের মোড়ল হিসাবে তোদের সব দাবি মেনে নিচ্ছি। আমি তোদের জন্য একটা পাবলিক টয়লেট বানিয়ে দিব বনে, তোদের আর যেখানে সেখানে টয়লেট করতে হবে না। এবার যা তোরা, যার যার বাড়ি ফিরে যা। এই চলো চলো বাড়ি ফিরে চলো, বাঘমামা আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে মাইরি, চলো চলো। এসব হচ্ছেটা কি? আমি কি আর টয়লেটের সিরিয়াল পাবো না? মারো ঠেলা, হেই। ইরি মাইরি, পটি করতে এসে দেখছি এক ধাক্কায় দাঁত মুখ ভেঙে ফেললাম। এই মোটা হাতি, টাকা দিলি কেন রে? দেখছিস না টয়লেটের ভিতরে বানর বেটা ঢুকে বসে আছে। টাকা দিব না তো কি, দাঁড়িয়ে থেকে এখানেই পটি করে দিব। ওরে বাবারে, আমার আর সহ্য হচ্ছে না রে, পড়ে গেল এই বুঝি, পড়ে গেল। এই জঙ্গলু, চোখের কি মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না আমরা সেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি? উফ, পটির চাপে চোখে অন্ধকার দেখছি আমি, পড়ে গেল আমার সব, ভেসে গেল, আমাকে কেউ টয়লেটে যেতে দাও। কর কর, তোরা মারামারি ফাটাফাটি কর, এদিকে আমি সহজে আর টয়লেট থেকে বের হব না। আহা, কতদিন পর মশার কামড় ছাড়া পটি করার সুযোগ পেয়েছি, শান্তি মতো আগে পটি করে নেই। বউ, ও বউ, এই সাত সকালে বদনাহাতে কোথায় যাচ্ছ? মজন, বদনাহাতে টয়লেটে ছাড়ার কোথায় যাবো শুনি? একটুখানি বেলা হয়ে গেলে তো আর সিরিয়াল পাওয়া যায় না, তাই আগে ভাগে কাজটা সেরে আসি। ইরি মাইরি, কথাটা তো তুমি ঠিক বলেছো, চলো বউ তোমার সাথে আমিও আমার কাজ সেরে আসি। ইরি মাইরি, বউ তাড়াতাড়ি টিনাকে ধরে ফেলো, আমাদের আগে যে ওই টিনা টয়লেটে ঢুকে যাচ্ছে। ধরে ফেলো বউ, আটকাও। আমাদের আগে ওই আর
ম্যাডাম যদি টয়লেটে ঢুকবে নেভার নেই হোগা চার চার আমি আগে টয়লেটে যাব আমার হাত চার বলছি এসে বা চার বলছি চার ইরে মাইরি বউ খবরদার ছাড়বে না বলছি একদম জোরে চিপে ধরে থাকো আমি টয়লেট ছেড়ে বের হবার পর টিনাকে আমি জড়িয়ে ধরে থাকবো আর তুমি টয়লেটে ঢুকবে চার আরাম যেতে চার বলছি এবার তোর মুখে পাটি করে দিব কিন্তু চার বলছি আমার জীবন চলে যাবে কিন্তু আমি তোকে চার বনি ফুসকা না গো ফুসকা মজাদার ফুসকা মুসমুসে টক ঝাল ফুসকা এই ফুসকা উফ কতক্ষণ আর টয়লেটের সামনে লাইন দিয়ে থাকবো যাই একটু ফুসকা খেয়ে টাইম পাস করে আসি ফুসকাওয়ালা ভাই ও ফুসকাওয়ালা ভাই দাও তো ফুসকাওয়ালা ভাই আমাকে এক প্লেট ফুসকা দাও তো সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর একদম বাঁশের মতো খাড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি দাদা তা দাদা এখানে এত কিসের ভিড় সবাই এক চুলো লাইন ছেড়ে নড়ছে না ফ্রিতে কিছু দিচ্ছে নাকি দাদা হ্যাঁ ফ্রিতে সবাই পটি দান করছে আরে ফুসকাওয়ালা দাদা তোমার ফুসকার গোল গোল চোখ দিয়ে দেখতে পাচ্ছ না ওটা পাবলিক টয়লেট সবাই পটি করার জন্য লাইন দিয়েছে ও আচ্ছা আচ্ছা বাবা এদের দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই বুদ্ধি দিয়ে আমি এক ঝাঁকানাকা খেল দিব ফুসকা নিয়ে যাও ফুসকা ফ্রি ফ্রি ফুসকা এসো এসো আজ আমার বড় আনন্দের দিন আজ সবাইকে আমি ফ্রি ফুসকা খাওয়াবো ইরে মাইরি বল্টু আজ তোর কিসের খুশি রে যে মনের সবাইকে বিনা পয়সায় ফ্রিতে ফুসকা খাওয়াবি আছে আছে অনেক বড় একটা কারণ আছে নাও বেশি কথা না বলে টপাটপ আমার দোকানের ফুসকাগুলো সবাই গেল তো সব নোংরা করে দিব চলো ও বাবা হঠাৎ করে যে কেন এত জোরে টয়লেটের চাপ দিল ও বাবা উড়ে গেল রে আবার সব বেরিয়ে গেল উফ বাবা আর চেপে ধরে রাখতে পারছি না ওরে বাবা রে উফ উফ সর সর আমাকে আগে ঢুকতে দে সর সর আরে না না আমাকে আগে যেতে দে সর সর দেখি ওরে বাবা রে ওরে মারে ঝটকা তোদের ফ্রিতে ফুসকার নাম করে পুরো বনবাসীকে পেট খারাপের মেডিসিন খাইয়েছি তোরা পাবলিক টয়লেটের সামনে বসে মারামারি কর আর আমি তোদের সবার বাড়িতে গিয়ে লুটপাট করে আসি বল্টু রে বল্টু আজ তোর কপাল একদম খুলে গেছে পুরো বনে কেউ নেই সবকিছু চুরি করে নে রে সবকিছু চুরি করে নে শান্তি আর একটু দেরি হলে লাইনে দাঁড়িয়েই পুটি করে দিতাম ভাগ্যিস লাইনটা শেষ হলো উফ বাবা পাবলিক টয়লেটে লাইন দিতে দিতে সকাল হয়ে গেছে ঘরের এই অবস্থা কেন মনে তো হচ্ছে আমাদের ঘরে কোনো চোর ঢুকেছিল হায় হায় রে টয়লেট করতে গিয়ে এদিকে যে আমাদের সর্বস্ব চুরি হয়ে গেল গো ওরে হায় হায় রে ইরে মাইরি হায় হায় পেট খালি করতে গিয়ে পুরো বাড়ি খালি হয়ে গেল আমাদের চলো বউ চলো এখনই বাগমামার কাছে গিয়ে বিচার দেই মাইরি বাগমামা বাগমামা
আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়ি চুরি হয়ে গেছে। মাইরি পটি করতে গিয়ে কি হয়ে গেল? আয় হায়, এ কি রে মিসকি, তোর বাড়িও এদের মতো চুরি হয়ে গেছে? একসাথে সবার বাড়িতে চুরি হয় কি করে? আমার বাড়ির টাকা পয়সাও তো চুরি হয়ে গেছে। তোমার মাথায় তো অনেক বেরেন। আমার কোথায় জানি একটা রহস্য মনে হচ্ছে, ঠিক ওই বল্টুর ফুচকার সাথে চোরের কোনো সম্পর্ক আছে। চলো সবাই। বল বল্টু, বল কাহিনীটা কি? অনেক খোঁজ করে তোর দেখা পেয়েছি। বল বল, তোর ফুচকাকেই কেন সবার পাতলা পায়খানা ধরেছে? সবাই যখন একসাথে পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে ছিল, কিভাবে চুরি হলো? বল বল। ওরে বাবা রে, আমি এবার কি মিথ্যে কথা বলবো, ধরা পড়ে গেছি। বলছি আমাকে আর টানাটানি করো না, আমি তোমাদের পায়খানা আর মেডিসিন খাইয়েছিলাম, তারপর সবার বাড়িতে গিয়ে আমি চুরি করেছি। এই বল্টু, কি বলছিস তুই? এত সাহস বেড়েছে তোর? এই মিসকে, ওর ফুচকার দোকান থেকে পেট খারাপের ওষুধটা খুঁজে খাইয়ে দে বেটাকে। আরে ওরে বাবা, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, আমি টয়লেটে যাব। তুই টয়লেটে যাবি? দাঁড়া, যাওয়াচ্ছি টয়লেট। খুলে দাও দরজা, খুলে দাও, পড়ে গেল আমার পটি, পড়ে গেল। ও বাবা, আমি আর চাপ সহ্য করতে পারছি না। তোমরা দেখো গো আসিয়া, বল্টু মিয়া পটি করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আসুন ডাক্তার বাবু, আসুন, আমার বউকে দেখুন না কি হয়েছে ওর। মিস্টার মিসকে, আপনার বউয়ের হার্টের সমস্যা আছে, তবে চিন্তার কারণ নেই, ব্যথা সেরে যাবে। এই নিন, এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো ঠিকভাবে খাওয়াতে হবে। আর এই যে মিসেস, আপনি একদম টেনশন করা যাবে না, কেমন? আসছি তবে। হায় খোদা, এখন আমি ওষুধ কেনার টাকা কোথায় পাবো? এখন তো তেমন কামাই রোজগার নেই। ও বাবা বলো না, বাকি সুস্থ হবে না। পাগলি মেয়েরা, তোরা কাঁদছিস কেন? একদম কাঁদিস না। শোন, তোদের বাবা ম্যাজিক করে তোদের মাকে সুস্থ করে দিবে, বুঝেছিস? একদম কাঁদবি না কিন্তু, যা এবার মায়ের কাছে থাক। কিরে, এতদিন পর হঠাৎ করে কোথায় থেকে উদয় হলি? চেয়ারম্যান সাহেব, আমার কিছু টাকা লাগবে, একটু অভাবে পড়েছি চেয়ারম্যান সাহেব। তোর তো আগের 20,000 টাকা বাকি পড়ে আছে, সেগুলো পরিশোধ না করে আবার টাকা চাইতে এসেছিস? যা দূর হ, কোনো টাকা দিতে পারবো না আমি। না না চেয়ারম্যান সাহেব, এভাবে বলবেন না, দয়া করে টাকা দিন, না হলে বউয়ের ওষুধ কিনতে পারবো না, দয়া করুন। ঠিক আছে, দিচ্ছি টাকা, তবে মনে রাখিস আগামী 1 মাসের মধ্যে বাকি টাকা সহ সব পরিশোধ করতে হবে। কিরে, কোন চুলাই গেলি? আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব, ও তো বাড়িতে নেই, আর কতদিন ধরছে ধরুন, জানেনই তো আমরা
কতটা গরিব। চুপ, একদম চুপ। আমি ওসব ধনী গরিব বিচার করতে আসিনি, টাকা পাই টাকা নিব শেষ। শোন, তোর স্বামী আসলে বলবি কাল দুপুরের মধ্যে যেন আমার বাড়িতে টাকা পৌঁছায়, নইলে খুব খারাপ হয়ে যাবে। রিকশাটা বিক্রি করে দেয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে গো? রিকশাটা আমাদের একমাত্র সম্বল, এটা বিক্রি করলে আমাদের সংসার চলবে কি করে? সে না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব, তবু একটা ঋণের বোঝা নেমে যাবে, এটাই শান্তি গো। কি সর্বনাশ হয়ে গেল আমার গো, কি হবে এখন? ভাবলাম একটা হয়ে গেল অন্যটা। হায় খোদা, এই গরিবের কপালে আর কত দুর্দশা দিবে ও গো? এখন ঋণ পরিশোধ করবে কি করে, আর সংসার এবার চলবে কি করে? আমাদের যে একুল অকুল দুকুল গেল গো, রসা তালে গেল। আয় আয় রে। কি রে শাস্ত্রা, আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব ক্ষমা করুন আমায়, আর কটা দিন সময় দিন, অনেক চেষ্টা করেছি পারিনি, এদিকে রিকশাটাও চুরি হয়ে গেল। এই ড্রামা থামা তো, অনেক দেখলাম তোর নাটক, তোর এই কীর্তন সারা জীবন চলবে। যা যা, বউ বাচ্চা নিয়ে বাড়ি ছাড়, টাকা যখন দিবি না আজ থেকে এ বাড়ি আমার। না না চেয়ারম্যান সাহেব, এত কাজের অভিক নেই, শ্বশুরের ভিটে ছাড়া ভিটে সাত চারেকে নিয়ে আমরা কোথায় যাব বলুন, আপনি বলুন। ঠিক আছে ঠিক আছে, টাকা বাড়ি কোনোটাই যখন দিবি না, তাহলে টাকার বিনিময়ে তোদের এক সন্তানকে আমি নিয়ে গেলাম। আমি সব টাকা শোধ করে দিব। আমি কেমন বাবা, আমার তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। বউ, আজ আকাশটা খারাপ, তাই বেশি কাজ করতে পারলাম না। এই নাও ব্যাগ, এতে চাল ডাল আছে, এটা দিয়ে চালিয়ে নাও। বাবা, ও বাবা, তুমি প্রতিদিন চাল ডাল কেন আনো? একটু মাংস আনতে পারো না? মাংস ভাত খেতে খুব ইচ্ছে করে বাবা। মারে, তোরা যে গরিব রাজার রাজকন্যা, তোদের বাবা যে গরিব, তাই যা কপালে জোটে তাই নিয়ে একটু সন্তুষ্ট থাক মা। বাইরে ভীষণ বাতাস, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, বৃষ্টিতে ভিজে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। বউ,
এখন তো আকাশটা বেশ ভালো, আমি গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এদিকে ঘরের চালের ব্যবস্থা তো করতে হবে, তাই না? এই যা, এই সামান্য টাকা দিয়ে ঘরের চাল ঠিক করব না পেটের খাবার? হাই খোদা, গরিবের কপালে তুমি এতটা কষ্ট কেন দাও? আমি যা আর নিতে পারছি না। এই যে ভাই, এই যে শুনুন না, আমার একটা উপকার করবেন? হ্যাঁ বলুন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি চেষ্টা করব। আমার একটা খেজুরের বাগান আছে, গতকাল ঝড় বৃষ্টিতে অনেক গাছ ভেঙে পড়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নিতাম আর কি। সমস্যা নেই, আপনার মজুরি দিব আমি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এই যে ভাই, এই নিন আপনার মজুরি। বলছি, এ মানে আমার টাকা লাগবে না, টাকার বিনিময়ে যদি এই খেজুরের পাতাগুলো দিতেন তাহলে এই গরিবের একটু উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। আর ওসব পাতা দিয়েই বা আমি কি করব? তবে এই টাকাটাও রাখুন, এটা আপনার পরিশ্রমের ফল। ওগো, এই জঙ্গলগুলো দিয়ে কি করবে গো? ও, এখন আমাদের এই জঙ্গলই একমাত্র সম্বল। অবশেষে বৃষ্টি থেকে রেহাই হলো, গরিবের একটা দুঃখ ঘুচলো গো। কিন্তু বগো, মনের দুঃখ আর কই ঘুচাতে পারলাম? আমার এক রাজকন্যাকে যে অভাবের জন্য হারিয়ে ফেললাম, না জানি কেমন আছে সে। আমার মতো আর কোনো বাবা যেন গরিব না হয়। বাবা মা, তোমরা আর কেতন না, আমরা বাজে হয়ে অনেক টাকা রোজগার করবো, তখন তোমাদের কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা বোনকে ওই দুষ্টু চেয়ারম্যানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। মা বাবা, তোমরা কেঁদো না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।